गुड मॉर्निंग स्टूडेंट आज के आबार स्टैंडर्ड 3 জন্য একটা ক্লাস নতুন ভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে মাল্টিপ্লিকেশন চ্যাপ্টারটা আমি তোমাদের আগে আমি পড়িয়েছিলাম ঠিক আছে এখন আমি আবার সেটাকে আবার রিক্যাপচুলেট করে দিচ্ছি রিক্যাপচুলেট মানে পুনরায় আবার মনে করে দিচ্ছি ঠিক আছে তো মাল্টিপ্লিকেশন মানে কি বলেছিলাম মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ ঠিক আছে তো গুণ জিনিসটা কি গুণ আমি বলেছিলাম বারবার একই সংখ্যাকে যোগ করার সহজ পদ্ধতি হচ্ছে গুণ বলেছিলাম তো সে দেখো সে একই ভাবে তো মাল্টিপ্লিকেশন আমরা যেটা পড়েছিলাম গুণটা একটু পড়েছিলাম টুকটাক আর কি ঠিক আছে তো মাল্টিপ্লিকেশনটার সূত্রটা কি বলেছিলাম না মাল্টিপ্লিকেট ইনটু মাল্টিপ্লিকা মাল্টিপ্লায়ার ইজ इक्वल टू প্রোডাক্ট তো মাল্টিপ্লিকা জিনিসটা কি না যাকে গুণ করা হয় যাকে গুণ করা হয় আর মাল্টিপ্লায়ার মানে যাকে দিয়ে গুণ করা হয় এন্ড প্রোডাক্ট মিন্স গুণফল ঠিক আছে বাট যে গুণ যেই সংখ্যাটাকে এবং যাকে দিয়ে গুণ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট বা গুণফল তো সেটা দেখো মাল্টিপ্লায়ার কে আমরা বাংলা বলি গুণন আর মাল্টিপ্লায়ার সরি মাল্টিপ্লিকেশন কে বাংলা বলি গুণন মাল্টিপ্লায়ার কে গুণক এবং অপারেটরকে গুণফল বলে থাকি ঠিক আছে তো সেভাবে বলেছিলাম যে গুণফল কিভাবে পাওয়া যায় তো এবার দেখে নেব গুণফল তো গুণন এবং গুণকের গুণ করলেই গুণফল পাওয়া যায় এবার আমরা একটু বুঝে দেখে নেব কি এটা গুণন কিভাবে পাওয়া যায় এবং গুণক কিভাবে পাওয়া যায় ঠিক আছে বা যেটা আমরা ইংলিশে বলতে পারি মাল্টিপ্লিকেশন কিভাবে পাওয়া যায় তো আমরা জানি গুণন গুণন সমান গুণফল ভাজিত গুণক সেটা কি রকম মনে করো এটা দেয়া রয়েছে 7 ইজ ইকুয়াল কত হচ্ছে এখানে 63 বলছি ঠিক আছে তো 7 এর সাথে কত গুণ করলে 63 হবে 7 এর সঙ্গে 9 কত হবে 9 9 তো 9 এর সঙ্গে 7 কে গুণ করলে 63 তা করো তাহলে এখানে গুণন সমান কত হতো তো 9 টা আমি কি করে পেলাম এখানে দেখো ইজিলি 63 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কি করতে হবে 7 9 63 তাই তো তো সেই ক্ষেত্রে আমরা ভাগ করতে হবে তাই গুণন সমান কে যে ভাগ গুণফল মানে 63 দেখো গুণফল আছে 63 কে ভাগ করেছি ঠিক আছে গুণফল ভাজিত গুণক তাহলে গুণক কোনটা 7 7 তো 7 দিয়ে এটাকে ভাগ করি তাই যে দেখো 9 হচ্ছে তাই তো সেই একই জিনিস দেখো গুণন বার করতে গেলে গুণফলকে গুণক দিয়ে ভাগ করতে হবে আবার একই জিনিস যদি বলা হয় গুণক সমান কত গুণক সমান তাই তো গুণফল গুণফল এর কত হবে ভাজিত গুণন সে ক্ষেত্রে দেখো আমি যদি বলি এখানে 8 গুণিত ড্যাশ ইনটু 72 ইজ ইকুয়াল টু 72 তাহলে এটাকে পেতে গেলে কি করতে হবে দেখো না কি জিনিস এটাকে ভাগ করে দেখো 72 কে 72 কে 8 দিয়ে যদি ভাগ করি কত হবে আর নয় 72 তাই তো 72 তাহলে এটা 9 হবে ঠিক আছে তো সেভাবে এটা ভাগ করে পেলাম তাই যদি আমরা তাহলে 8 সমান কত সরি 9 সমান কি করে পেলাম না 72 ভাজিত 8 পেলাম তো তাই দেখো গুণক সমান তাহলে গুণক সমান কি করে পেলাম না গুণফল ভাজিত গুণন ঠিক আছে এইভাবে তোমাদের সবগুলো আছে দেখবে পরে করবে এখানে তো রিকল পরের চ্যাপ্টারগুলো আছে মনে করো একটা দিয়ে আছে তোমরা দেখো আমি দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটু ভালো করে দেখে নাও ঠিক আছে মনে করো ড্যাশ ইনটু 15 ইজ ইকুয়াল টু 45 তারপর দিয়ে আছে মনে করো 7 ইনটু 10 ইজ ইকুয়াল টু কত হবে 57 56 তো এখানে দেখো এখানে কি বার করতে হবে এটা গুণনটা গুণনটা বার করতে হবে এখানে গুণনটা বার করতে হবে গুণনটা বার করতে গেলে একই জিনিস গুণককে কি করো না বা প্রোডাক্টকে ভাগ করো 15 দিয়ে ঠিক আছে 3 15 45 তাহলে 3 দিয়ে 15 কে গুণ করলে তারপর হচ্ছে 45 হবে তাহলে ভাগ করছি তাই তারপর এটা কত হচ্ছে 7 7 এর সাথে কত গুণ করলে কত হবে 56 হবে তাহলে একই জিনিস এটা গুণ কি বলে গুণকটাকে বার করতে হচ্ছে তাই হচ্ছে 56 কে আমরা 7 দিয়ে ভাগ করে দেব 56 27 তে 56 বুঝতে পারলে তো এইভাবে এগুলো করতে হবে ঠিক আছে তারপরে আসে দেখো না এবার লেস দ্যান গ্রেটার দ্যান এবার দেখো একটু জিনিসটা আমি বলে দিচ্ছি তো তুমি হয়তো বলবে লেস দ্যান গ্রেটার দ্যানটা কি না লেস দ্যান হচ্ছে এটা আর গ্রেটার দ্যান হচ্ছে এটা দিস ইজ লেস দ্যান দিস ইজ গ্রেটার দ্যান আর এটা যে তুলনা করার জন্য বেশি ব্যবহার করা হয় তুলনা তুলনা কে বড় কে ছোট সেটাকে আমরা যে এটাকে এখানে এক্সপ্লেইন করার জন্য আমরা লেস দ্যান এবং গ্রেটার দ্যান এটা দিস ইজ দা সাইন সাইন মানে সিম্বল বা চিহ্ন ঠিক আছে এটা লেস দ্যান গ্রেটার দ্যানের চিহ্ন এটা হচ্ছে গ্রেটার দ্যানের চিহ্ন এটা লেস দ্যানের চিহ্ন গ্রেটার দ্যান মানে কি থেকে বেশি লেস দ্যান মানে কি থেকে কম তুলনা করা মানে এই গ্রেটার দ্যান লেস দ্যান ব্যবহার করে তুলনা করার জন্য তুমি আর দেখবে আমরা যখন এদিকে দেখছি দেখো এদিকে আমার যেটা ডান হাত সাইডে থাকবে যে দেখো এটা একটা গ্রেটার দ্যান হচ্ছে দিস ইজ লেস দ্যান
তো ডানার সাইডে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো গ্রেটার দ্যান, মানে বড় থেকে বড়, আর লেস দ্যান যেটা আছে বাঁ দিকে থাকবে লেস দ্যান, কারণ আমরা জানি আমাদের ডান দিকে হাতের একটু ক্ষমতা বেশি থাকে বাঁ দিকের তুলনায়, তাই তো? তার ডান দিকে যে চিহ্নটা থাকবে ডান দিক দিকে যেটা মুখ করে থাকবে, ঠিক আছে, মুখ মানে এইভাবে, তো এটা কি হবে না গ্রেটার দ্যান আর এটা হচ্ছে লেস দ্যান, যেহেতু এইদিকে যাচ্ছে মানে ডান দিকে যাচ্ছে, এটা হচ্ছে বাঁ দিকে যাচ্ছে, ডান দিক সবসময় হচ্ছে বড় হয়, বাঁ দিক সবসময় কি ছোট, বাঁ দিক হচ্ছে বাঁ দিকের হাতে শক্তি একটু কম হয়, ডান দিকের হাতে শক্তি বেশি হয়, তাই আমরা সেভাবে দেখে নেবো, ঠিক আছে? তো এখানে তুলনা করার জন্য তাহলে আমি তোমার জানতে হবে যে এটা কিসের চিহ্ন এটা কিসের চিহ্ন, এটা হচ্ছে লেস দ্যানের চিহ্ন, এটা গ্রেটার দ্যানের চিহ্ন, লেস দ্যান হচ্ছে ছোট কে তুলনা করার জন্য আর গ্রেটার দ্যান হচ্ছে বড়কে তুলনা করার জন্য। মনে করো এখানে কত আছে 7 7 ড্যাশ 8 আবার 9 ড্যাশ 4, তো এখানে কি হবে দেখো না লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন কি না ওরা কি চায় যেটা বড় সেটাকে খেতে চায়, যেটা বড় সেটাকে খেতে চায়, খেতে চাওয়া মানে এইটা ধরো একটা পিছন দিক, ঠিক আছে, বাইরের দিকে যাচ্ছে বা এটা পিছন দিকে দিয়ে খাস, মনে করো এটা একটা খেতে আসছে, ঠিক আছে, তো সবসময় কি হবে না হাঁটা যদি একটা মাছ বা পাখি যদি হাঁটা কি হয় কোন দিকে যদি খাবার থাকে সেদিকে হাঁ করে, খাবার না থাকলে হাঁ করে কি সেরকম, তো এখানে খাবার বলতে কোনটা যে জিনিসটা বড় সেটা এসে খাবে, একই জিনিসের চিহ্নগুলোকে আমি দেখবো না, ঠিক আছে, তো ডাইরেক্ট দেখো এখানে এইট আছে এখানে 7 আছে কোনটা বড় না এইটটা, তাহলে এইটার দিকে হাঁ থাকবে, আবার এখানে কত আছে 7 এখানে আছে 9 কোন দিকে থাকবে এদিকে, তো এটা দেওয়ার পর এবার দেবো কোনটা লেস দ্যান গ্রেটার দ্যান, দেখো এইটা এদিকে আছে 7 এর দিকে আর এটা এদিকে, মানে কে বড় এইটটা বড়, তার মানে এখানে কি করতে হবে এটা এখন লেস দ্যানের চিহ্ন আমার বাঁ দিকে আছে মানে চিনতে হবে, তাহলে 7 এর থেকে সরি 7 এইটার থেকে ছোট লেস দ্যান বলেছে 7 এইটার থেকে ছোট, এটা হবে 9 আমার সবসময় এইটা পড়তে হবে আগে আগের গুলো ডান বাঁ দিকের গুলো 9 4 এর থেকে বড়, তাই তো কি বলছি, কারণ 9টা আছে দেখো বড় আছে, সেভাবে একই জিনিস আছে দেখো 2 গুণিতক 4 ড্যাস আছে আবার 3 গুণিতক 7, তো এইটাকে আমার কত অত হবে, তার মানে এখানে কত হবে কোনটা লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে, আমার কিছু দেখতে হবে না দেখো 4 দুগুণে 8 3 7 21 কোনটা বড় ওইটা আমার হাঁটা ঠিক ওদিকেই হবে, বুঝাচ্ছ? একইভাবে দেখো আমি একটা দেখাচ্ছি 4 ইন্টু 3 2 ইন্টু 4, তাহলে এখানে কি হবে দেখো কোনটা হবে 3 4 12 হবে, এখানে 4 2 গুণে 8 হবে, তো কোনটা বড় না 12টা বড়, ইজিলি আমি এটা দিয়ে করে দেবো, বুঝতে পারলে? তো এইভাবেই তোমরা পেজ নাম্বার 50 ক্লাস 3 পেজ নাম্বার 50 সম্পূর্ণ কমপ্লিট করবে অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে, ঠিক আছে, এবং সেইটি তোমরা তোমাদের ফটোকপি করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে, আমি সেখান থেকে ফিডব্যাক দিয়ে দেবো, ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে, তাই তো? তোমরা তো ঘরে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে।